ফর ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 150 কোটি টাকার বীমা দাবি প্রদান করেছে। রাজধানীর তোপখানা রোডে কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।